আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে কয়েকটি গাড়ির রিভিউ দেব। আপনারা অবশ্যই ফুল ভিডিওটি সঙ্গেই থাকবেন, তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজেই পাওয়ার সুযোগ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি প্রথমে যে গাড়িটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে একটি এক্স নোয়া 2003 মডেলের গাড়ি, 2006 সালে রেজিস্ট্রেশন করা, একদম ফ্রেশ কন্ডিশনের, নতুনের মতো একটি গাড়ি। নতুনের মতো গাড়িটা এজন্যই বলবো কারণ গাড়িতে নতুন ইঞ্জিন ইনস্টল করা হয়েছে, ভিতরের চারটি প্যাড একদম নতুন ইনস্টল লাগানো হয়েছে, ভিতরটা দেখতে নতুনের মতোই মনে হবে এখন। এবং সামনে যে ফেসটি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে বলছি 2003 মডেল, বাট ফেসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2005-06 যে শেপ, সেই শেপের গাড়ি কিন্তু আমরা দেখছি। আর সেই এটি হচ্ছে কারণ হচ্ছে এটি হচ্ছে ফেস লিফ করা হয়েছে। ফেস লিফ করার কারণে নতুন নিউ শেপের লাইট, নিউ শেপের বাম্প, আপনার বনাট গ্রিল, বাম্পার, একদম নিউ শেপেরগুলো নতুনভাবে ইনস্টল করা হয়েছে, যার কারণে আপনার গাড়িটি আমরা নিউ শেপের মতোই দেখতে পাচ্ছি। 2003 মডেল, 2006 সালে রেজিস্ট্রেশন করা, একদম ফ্রেশ ইন্টেরিয়ারের একটি গাড়ি দেখাচ্ছিলাম। ভিতরে একদম নতুন লেদার সিট কভার ইনস্টল করা হয়েছে গাড়িটিতে, নতুন কার্পেটিং করা হয়েছে, প্যাডগুলো তো লাগানো হয়েছে বলেইছি, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা রয়েছে, সাথে রয়েছে উডেন প্যানেলের আধুনিক ব্যবহার, একদম চকচকে ফ্রেশ, 100 লিটারের সিএনজি সহ একদম ফ্রেশ অবস্থায় একটি গাড়ি পেয়ে যাবেন। 2003 মডেলের এই নিউ শেপ করা এক্স নোয়া গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা, তবে আলোচনা করে আমরা কম প্রাইসে দিতে পারবো। আর আমাদের কাছে আরও এক্স নোয়া রয়েছে 3 থেকে 4টি, সেগুলো কিন্তু ওল্ড শেপেরই রয়েছে, 2003 মডেল, সেগুলো প্রাইস যথেষ্ট রিজনেবল প্রাইসে দেওয়া যাবে। এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়োটার র্যাকটিস, আর আজকের এই ভিডিওতে যথেষ্ট অল্প প্রাইজের গাড়িও থাকবে, সেটি হচ্ছে নিশান সানি 1500 সিসির, অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। দেখছিলেন 2011 মডেলের একটি টয়োটা র্যাকটিস, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে, অনেক পরে রেজিস্ট্রেশন করা, একদম চকচকে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখাচ্ছিলাম। ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন গাড়ির, আর সামনে যে লাইটগুলো রয়েছে অরিজিনাল জাপানিজ এইচআরডি হেডলাইটের অপশন রয়েছে, আর যে কালারটি দেখতে পাচ্ছি ব্লু কালার, অনেক আকর্ষণীয় এবং খুব পছন্দনীয় একটি কালার। এটি হচ্ছে 1500 সিসির অরিজিনাল অকটেন ড্রাইভেন একটি গাড়ি, এখন পর্যন্ত সিএনজি করা হয়নি, ভিতরটাও যথেষ্ট ফ্রেশ। আর সামনে ফেসটি কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ফেস, আপনি দেখতে পাচ্ছেন সবারই পছন্দ হওয়ার মতো একটি শেপ। এবং গাড়িটির ভিতরটা আপনাদেরকে আমি দেখাতে চাই কারণ ভিতরটা একদম নতুনের মতোই রয়েছে। দরজার প্যাড থেকে যদি শুরু করি, এখানে আমরা ফেব্রিক্স প্যাড দেখতে পাচ্ছি, এবং ফুল ফ্রেশ একটি গাড়ি। আপনার এখানে ফাইল হোল্ডার বা কাপ হোল্ডারের অপশনও রয়েছে। ড্যাশবোর্ডটা একটু আনকমন, ডিফারেন্ট ড্যাশবোর্ড, অনেক স্ট্যান্ডার্ড, অনেক স্মার্ট ড্যাশবোর্ডের ব্যবহার হয়েছে গাড়ির সঙ্গে। এবং গাড়িটিতে রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন, এবং স্টিয়ারিং সহ আমরা ফুল ভিউটা দেখাই আপনাদের। সিটের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সিটগুলো যথেষ্ট লাক্সারিয়াস, এবং যে সিট কভারটি ইনস্টল করা হয়েছে একদম নতুন, ব্র্যান্ড নিউ, মাত্র রিসেন্টলি ফিটিং লেদারের কোয়ালিটি ফুল লেদার ইনস্টল করা হয়েছে গাড়িতে। ব্যাক সাইডের ভিউটা দেখানোর চেষ্টা করি গাড়িটির। দেখছিলেন অরিজিনাল 1500 সিসির একটি টয়োটা র্যাকটিস, র্যাকটিস কিন্তু 1300 সিসিরও হয়ে থাকে। আমরা নিউ শেপের একটি র্যাকটিস দেখতেছি যেটি হচ্ছে ফুললি 1500 সিসির অকটেন ড্রাইভেন, এবং খুবই ভালো কন্ডিশনের, 2011 মডেল আর 2016 রেজিস্ট্রেশন করা। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 1390,000 টাকা, তবে আলোচনা করা যাবে। আর এখানে যে গাড়িটি আমরা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা করোলা জিএলআই, আর করোলা জিএলআই মানেই হচ্ছে অনেক কোয়ালিটি ফুল একটি গাড়ি, কারণ এই গাড়িগুলো আমাদের দেশে ব্র্যান্ড নিউ অবস্থায় আসে, জিরো মাইলেজ অবস্থায়, যার কারণে আমরা এই গাড়িটি 8-এর মডেল 8-ই রেজিস্ট্রেশনের অপশন পেয়ে যাচ্ছি, এবং রয়েছে গাড়িটিতে একটি 60 লিটারের সিএনজি সিলিন্ডারের অপশন। ব্যাক সাইডের ভিউটা অনেক স্ট্যান্ডার্ড, লাইটগুলো হচ্ছে বডি থেকে একটু বাইরে, যার কারণে দেখতে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। ব্যাক সাইডের ভিউটা দেখছিলেন, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাতে চাই। ভিতরে কিছু স্মার্ট ফিটিংস রয়েছে, আমরা গাড়িটির দরজার প্যাডগুলো ফুললি লেদারের অপশন পেয়ে যাবো গাড়িটিতে, এবং সিট কভারগুলো নতুন ইনস্টল করা হয়েছে, কারণ একটি সিট কভার লাগাতে গেলেও অ্যাভারেজ 6-7 হাজার টাকা বা 10 হাজার টাকা লেগে যায়, সেটিও নতুন লাগানো রয়েছে। আর আমরা যে ডিভিডিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফুললি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম, অনেক কোয়ালিটি ফুল, অনেক বড় একটি ডিভিডি প্লেয়ার লাগানো রয়েছে, অ্যান্ড্রয়েড সিস্টেম, এবং এসির প্যানেলটি ফুললি টাচ সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, এবং ড্যাশবোর্ডটাও যথেষ্ট ফ্রেশ চকচকে রয়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
বাইরের কালারটিও যথেষ্ট স্মার্ট, হোয়াইট কালার আপনারা সবাই খুব বেশি পছন্দ করে থাকেন এবং এই গাড়িটির ফেসটাও কিন্তু অনেক স্মার্ট ফেস এবং প্রচুর সুন্দর একটি হেডলাইটের অপশনও দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে। নিচে রয়েছে ফগ লাইটের অপশন, গ্রিলটাও স্মার্ট এবং গাড়িটি একটু চওড়া, ভিতরে স্পেসও অনেক বেশি, যার কারণে আমরা পেয়ে যাচ্ছি 1500 সিসির গাড়ি। এটি হচ্ছে টয়োটা করোলা জিএলআই 1500 সিসির এবং 60 লিটার সিএনজির অপশনও রয়েছে, অল পাওয়ারের একটি গাড়ি। আর এই গাড়িটির 8-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন করা, আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা, তবে আলোচনা করা যাবে। এখন দেখাবো একটি নিশান সানি 2003-এর মডেল আর 2009 সালের রেজিস্ট্রেশন করা। এই গাড়িটিও যথেষ্ট স্মার্ট, আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের গাড়ি, ক্যারিনা টিআই শেপ বলে থাকে এই শেপটিকে। আর এই শেপের গাড়িটি সবাই আপনারা খুব বেশি পছন্দ করে থাকেন, কারণ স্পেশালি এই গাড়ির মধ্যেই হচ্ছে 1500 সিসির অপশন দেখা যায় অ্যাভেলেবেল টাইম। আর গাড়িটির যে লাইটটি দেখতে পাচ্ছি, অরিজিনাল জাপানিজ হেডলাইট রয়েছে, অরিজিনাল গ্রিল, সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে এবং এই গাড়িটির ফ্রন্টের গ্লাসটি চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। আমি ভিতরটা আপনাদেরকে খুলে দেখাবো যখন ফিজিক্যালি আসবেন। আমি একটু এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই, কারণ ভিতরটা একটু স্পেশাল। বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং ফেব্রিক্স ইন্টেরিয়ার। আমি একটু গাড়িটির ভিতরের ডিভিডি প্লেয়ারটি আপনাদেরকে দেখাতে চাই। এখানে যে ডিভিডি রয়েছে, আমরা কিন্তু নর্মালি এই গাড়িগুলোর ক্ষেত্রে এখানে সিডি প্লেয়ারের অপশন বা রেডিও প্লেয়ারের অপশন দেখি, এখানে বিল্ট ইন ডিভিডি প্লেয়ারের অপশন কিন্তু এই গাড়িগুলোতে থাকে না, খুব রেয়ার টাইম এই অপশনগুলো দেখা যায়। এটি জি এডিশনের গাড়িতে এই চমৎকার ফিটিংসগুলো দেখা যায় এবং আমরা ফুল সিটের ভিউটা দেখতে পাচ্ছি, চকচকে ফ্রেশ লেদার ইন্টেরিয়ার দেখতে পাচ্ছি। এই লেদারটি যদিও আগে লাগানো ছিল এবং দরজার যে প্যাড রয়েছে, প্যাডের মধ্যে আমরা হ্যান্ডেল যেটি দেখতে পাই, এটি কিন্তু ফুললি নিকেল। আমরা 4টি দরজাতেই নিকেল হ্যান্ডেলের অপশন পেয়ে যাব। অকটেন ড্রাইভেন একটি 1500 সিসি নিশান গাড়ি দেখাছিলাম। আমি ফ্রন্ট সাইড থেকে আরও একবার দেখাতে চাই, 2003-এর মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা, ব্ল্যাক কালারের অকটেন ড্রাইভেন 1500 সিসির একটি নিশান সানি। প্রাইস হবে যথেষ্ট রিজনেবল, অনলি এই গাড়িটির প্রাইস চাচ্ছি 7,30,000 টাকা, তবে আলোচনা করে আমরা আরও কম প্রাইজে দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কারে আসবেন। আমাদের সুপার কারে হিউজ কালেকশন থাকে, প্রায় 30-35টি গাড়ি রেগুলার আপনাদের জন্য রেডি স্টকে রয়েছে। আর ভিউয়ার্স, আপনারা সবাই সরাসরি আসার চেষ্টা করবেন, আমরা প্রত্যেকটি গাড়ির প্রাইস আলোচনা করার মতো প্রাইস বলি, যতটুকু সম্ভব কম প্রাইজে কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি। আর আমরা পেপার্সের 100% নিশ্চয়তা কাস্টমারকে দিব এবং সেটা ডিড কপিও দিয়ে থাকি। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।